দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে এক কাট্টা এবার ইন্ডিয়া জোট। গণতন্ত্র বাঁচাও সমাবেশের ডাক দিয়েছে ইন্ডিয়া জোট, যেখানে আজ দিল্লির রামলীলা ময়দানে হবে মেগা র্যালি। সমাবেশে উপস্থিত থাকতে পারেন সোনিয়া গান্ধী, মঞ্চ থেকে কেজরিওয়ালের বার্তা দিতে পারেন তাঁর স্ত্রী সুনীতা কেজরিওয়াল। সমাবেশে উপস্থিত থাকার কথা রয়েছে তৃণমূলের প্রতিনিধিরও। গ্রেফতার হন অরবিন্দ কেজরিওয়াল এবং তারপরে কিন্তু আপের পক্ষ থেকে ঘোষণা করা হয় আজকের এই কর্মসূচি। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিজেন্দ্র, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? এক তো কেজরিওয়ালের গ্রেফতারির পর ইন্ডিয়া জোট, যেখানে একেবারে সাড়া মিলেছে তাদের অভ্যন্তরে, আজকে তারা একজোট হয়ে একটা মেগা র্যালি করতে চলেছেন, কি বার্তা দিতে চলেছেন? গতকালই আম আদমি পার্টি এবং কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছে বাঁচাও এবং এজেন্সির মিছিল করা হচ্ছে অপোজিশন পার্টিকে বিরুদ্ধে, এটাই হবে স্লোগান, গণতন্ত্র বাঁচাও র্যালি এটা রয়েছে। এবং আর কিছুক্ষণের মধ্যে নেতারা আসতে স্টার্ট করবেন, 11টার পর র্যালি স্টার্ট হবে রামলীলা ময়দানে। গতকাল কংগ্রেস জানিয়েছিল যে 18টা পার্টি আজকে এই মিটিংয়ে যোগ দেবে যারা ইন্ডিয়া জোটের শরিক। এর আগে আমরা দেখেছিলাম মুম্বাইতে র্যালি হয়েছিল এই মাসে ইন্ডিয়া জোটের, সেখানে টিএমসি যায়নি, তবে আজকে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা রামলীলা ময়দানে থাকবেন। এবং দেশ জুড়ে যে ইডি সিবিআই রেড করছে বিরোধী দলগুলিকে নিয়ে, সেটার উপর তো তারা আক্রমণ করবেনই। তার সঙ্গে সঙ্গে অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী রয়েছেন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জেলে রয়েছেন, এই দুই মুখ্যমন্ত্রীর স্ত্রীরাও হয়তো থাকবেন আজকে মঞ্চে এবং তারাও রামলীলা ময়দান থেকে বক্তব্য রাখবেন। কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খড়গে, রাহুল গান্ধী বক্তব্য রাখার কথা রয়েছে এবং দেশ জুড়ে যে তারা ক্যাম্পেইন করবেন গণতন্ত্র বাঁচাওয়ার জন্য। বলা যেতে পারে আজকে লোকসভার যে ইলেকশন রয়েছে সেটার মানে ক্যাম্পেইন আজকে ইন্ডিয়া জোট স্টার্ট করছে রামলীলা ময়দান থেকে। অন্যদিকে আজকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও লোকসভার ক্যাম্পেইন স্টার্ট করছেন উত্তরপ্রদেশের মেরঠ থেকে। অনেক ধন্যবাদ বিজেন্দ্র। বাঙালিদের কাছে শুধু রাজা রামমোহন রায় আর রানী রাসমণি, আর কেউ রাজা বা রানী রেই। প্রধানমন্ত্রী বারবার আসছেন, তবু কৃষ্ণনগরে হারবে বিজেপি, কটাক্ষ করছেন তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। আপনার বিরুদ্ধে যিনি প্রার্থী তিনি রাজ পরিবারের বধূ, রাজনীতিতে নবাগতা, আর আপনি হচ্ছে একটা পোড়খা রাজনীতিক, ফলে আপনার এই যে লড়াইটা অনেকটা সুবিধা হয়ে গেল না? রাজবাড়ির বধূ হিসাবে আপনার উপর চাপ তৈরি হলো? দেখুন, এই সাংবিধানিক গণতন্ত্রে, সাংবিধানিক গণতন্ত্র, আমি তো বলি যে বাঙালিদের কাছে শুধু রাজা রামমোহন রায় আর রানী রাসমণি, এর ওপরে কোনো রাজা রানীর আমরা গুরুত্ব জানি না। আর যেই প্রার্থী হোক, আমার কাছে তার ব্যক্তিগত কোনো ডিসকাশনের কোনো জায়গা নেই। আমার বিরুদ্ধে প্রার্থী হচ্ছে বিজেপি পার্টি। কৃষ্ণনগর এই লোকসভা কেন্দ্রের প্রচারে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী এসেছেন, হয়তো আবার তিনি প্রচারে আসবেন, পাশাপাশি এখানকার আপনার বিরুদ্ধে যে বিজেপি প্রার্থী অমৃতা রায়, তার সঙ্গে তিনি টেলিফোনে কথাবার্তা বলছেন, এটা কি আপনার উপর কোনো মানসিক চাপ তৈরি হচ্ছে? না, আমার খুব ভালো লাগছে, কারণ একটা কেন্দ্রে প্রথমবার প্রধানমন্ত্রী আসছেন, আবার আসবেন, তিনবার হারবেন, তারপরেও বিজেপি কেন্দ্রটা হারবে, তা খুব ভালো হবে। কৃষ্ণনগর আসন তৃণমূলের, আগামী দিনও তৃণমূলেই থাকবেন, মার্জিনটা আর একটু বাড়িয়ে বিজেপির মুখে ঝামাটা ভালো করে ঘুরবে।